স্পেনে গাজীপুরের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে দুটি পর্বে আনন্দ ঘন পরিবেশে দিনটি উদযাপিত হয় ষোলোই জুলাই মঙ্গলবার বনভোজনের দিনটি ছিল প্রবাসী গাজীপুরবাসীদের জন্য এক মহা আনন্দের স্পেন থেকে কবির আল মাহমুদের রিপোর্ট গ্রীষ্মের তাপদাহে ব্যস্ত মাদ্রিদ যখন অতিষ্ঠ পুঞ্জীভূত শ্রাবণের অস্থির মেঘেরা যখন আকাশে ঘোরাফেরা করে চলে যায় অন্য আকাশে ঠিক এমনই সময় প্রাত্যহিক যান্ত্রিক জীবন থেকে একদিনের পরিত্রাণের আশায় গাজীপুর জেলাবাসী আয়োজন করে বার্ষিক বনভোজন ব্যস্ত নগরীতে বনভোজন কেবলমাত্র নগর পীড়নের পরিত্রাণই নয় এক মিলন মেলাও বটে ষোলোই জুলাই মঙ্গলবার দিনটি ছিল প্রবাসী গাজীপুরবাসীদের জন্য এক মহা আনন্দের লক্ষণীয় ভিড় আর অসীম উল্লাসে ফেটে পড়ে প্রবাসী গাজীপুরবাসীরা দিনের শুরুতে বাংলাদেশে অধ্যসিত লাভা পিয়েসের অ্যাম্বা খাদ্রেসে মিলিত হয় প্রবাসীরা বনভোজনের নির্ধারিত স্থান মাদ্রিদ থেকে ছয় শত কিলোমিটার দূরে নন্দন সমুদ্র সৈকত পেনিসকলা বিচে গাজীপুরবাসীরা আয়োজন করলেও অন্যান্য জেলার প্রবাসীরাও এতে অংশ নেন ছয় ঘন্টা পর পৌঁছান সেখানে যাত্রাপথে গান কৌতুক ও ধাঁধা পরিবেশন করে মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পী ইরা ও রিপন প্রবাসী ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রশান্তি নিতে এই সমুদ্র ভ্রমণ ও বনভোজনে উপস্থিত হয়েছিলেন দলমত নির্বিশেষে অনেক প্রবাসী এতে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অংশগ্রহণকারীরা সমুদ্র সৈকতে দুপুরের খাবার খান হরেক পদের মুখরোচক বাংলা খাবার খেয়ে সবাই তৃপ্তির ঠেকুর তুলেন দ্বিতীয় পর্বে অসীম রিবেরি কৃষের পরিচালনায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় রাফেল র ও সাংস্কৃতিক পর্বের মাঝে কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে শুরু হয় পরিচয় পর্ব আগত অতিথি ও গাজীপুরবাসীর সকলের সাথে পরিচয় করিয়ে দেন নূর মোহাম্মদ রিপন এই পর্বে যাদের বক্তব্য সকলের দৃষ্টি আকর্ষণ করে তারা হলেন বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশনের নেতা জাকিরুল ইসলাম জাকি বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আবু সাহেব মজুমদার কমিউনিটি নেতা শামীম আহমেদ ফখরুল হাসান আবদুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জ জেলা সমিতির ফতেহ আহমেদ গ্রেটার সিলেটের আক্তার হোসেন মোয়াজ্জম হোসেন শাহিন মিয়া শফিকুর রহমান গাজীপুরবাসীদের মধ্যে কাজী আফতাব উদ্দিন কাজী দেলোয়ার হোসেন শরীফ আকন্দ মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ জলিল প্রমুখ নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকা অতিথিরা পেনি সেকলা বিচ সংলগ্ন পেভিলিয়নে ভিড় করেন শেষ পর্বে রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় স্পেন প্রতিনিধি কবির আল মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট অ্যাসন টিভি